আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং ক্যানভাসের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখন চারিদিকে যেই পরিমাণে সর্দি কাশি গলা ব্যথা শোনা যাচ্ছে, তাতে আজকের এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আমি আজকে একটি ঘরোয়া টোটকা শেয়ার করছি, যেটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর খুব দ্রুতই এর উপকার পাবেন। আমি নিজেও বাসায় ট্রাই করেছি এবং খুব ভালো ফল পেয়েছি। আশা করছি আপনাদেরও কিছুটা হলেও উপকারে আসবে। আজকের এই রেসিপির মূল উপকরণ হচ্ছে আদা এবং লেবু। আমরা সবাই জানি আদা স্বাস্থ্যের জন্য কতটা ভালো এবং লেবুও খুবই উপকারী, এতে রয়েছে ভিটামিন সি। আমি আদা নিয়েছি, আপনি যতটা বানাতে চান ঠিক ততটাই আদা নেবেন। আদাটা খুব ভালো মতো প্রথমে ছিলে নিতে হবে। ছিলে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গলা খুশখুশে ভাব, কাশি, গলা ব্যথা বা সর্দির জন্য আপনারা এই ঘরোয়া টোটকাটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি প্রায় সময় এটা বানাই, আমি নিজেও খাই, আমার বাচ্চাদেরকেও দেই। একটু সর্দি কাশি গলা ব্যথা হলে ওষুধ না খেয়ে আমরা এই ধরনের ছোটোখাটো ঘরোয়া টোটকাগুলো ট্রাই করে দেখতে পারি, কারণ ঘরোয়া টোটকাগুলো থেকে খুব দ্রুত ফলাফল পাওয়া সম্ভব এবং এগুলো যেহেতু ন্যাচারাল জিনিস দিয়ে বানানো হয় তাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ছোট করে কেটে নেওয়া আদাগুলোকে ব্লেন্ড করতে হবে। আপনি চাইলে এর চেয়েও ছোটো টুকরো করতে পারেন। আদাগুলো যেহেতু ব্লেন্ড করা হবে তাই খুব একটা বেশি ছোট করে নিই। আদাগুলো ব্লেন্ডার জায়গায় দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি দেবেন, কারণ এটা একটু গরম গরম খেলেই ভালো, ঠান্ডা অবস্থায় না খাওয়া ভালো। এখন আমি লেবুটা নিয়ে চেপে দিচ্ছি। লেবুটা দিলে আদার সাথে আদার যে ঝালটা আছে সেটা বোঝা যায় না। আমি পুরো লেবুটাই চেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ঘরোয়া টোটকাটি একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন, তবে খুব বেশি দিন না রাখাই ভালো। এক থেকে দুই দিনের মধ্যেই খেয়ে ফেলবেন। হালকা একটু গরম করে নেবেন, খাওয়ার আগে কুসুম গরম পানি মিলিয়ে নিতে পারেন। ঠান্ডা অবস্থায় কোনোভাবেই খাওয়া যাবে না। আর যে কোনো ধরনের টোটকা কিন্তু ফ্রেশ অবস্থায় খেলেই সবচেয়ে ভালো। এটা যেহেতু কাঁচা অবস্থায় করা হয়েছে তাই খুব বেশি দিন সংরক্ষণ না করে এক থেকে দুই দিনের মধ্যে খেয়ে ফেলাই সবচেয়ে উত্তম। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো মতো। পানির পরিমাণটা আপনারা আন্দাজ অনুযায়ী বুঝে শুনে দিবেন, খুব বেশি পাতলা করবেন না, আবার ঘনও করবেন না। যখন খুব ভালো মতো ব্লেন্ড করা হয়ে যাবে তখন এটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা ছাঁকনি দিয়ে খুব ভালো মতো ছেঁকে নিতে হবে। এটা যেহেতু আদা দিয়ে ব্লেন্ড করা তো আদার একটা আশআশ ভাব থেকে যাবে, আর এই পাল্পগুলো ফেলে দেওয়ার জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকনির ওপরে আমি ঢেলে দিচ্ছি অল্প অল্প করে, আর একটা চামচ দিয়ে একটু চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। আমি যেই পরিমাণ বানিয়েছি তা থেকে আমার এক গ্লাস আদার রস হয়েছে। এখন আপনারা চাইলে এইভাবেই খেতে পারেন, আবার যদি খেতে ভালো না লাগে তাহলে অল্প একটু করে মধু অ্যাড করে নিতে পারেন। মধু যেহেতু সর্দি কাশির জন্য খুবই উপকারী তাই চিনি না দিয়ে মধু দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আমি ছোট্ট অন্য একটা গ্লাসে ঢেলে নিয়েছি অল্প করে, আর দিয়ে দিয়েছি মধু। আপনারা স্বাদ অনুযায়ী মধু অ্যাড করে নেবেন। মধুটা দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি, আর খেয়াল রাখবেন এটা যেন কুসুম গরম অবস্থায় থাকে, ঠান্ডা অবস্থায় কোনোভাবেই খাবেন না, তাহলে হয়তো খুব ভালো উপকার নাও পেতে পারেন। এখন এইভাবে অল্প অল্প করে আপনি সারাদিনে কয়েকবার খেতে পারেন, আবার চাইলে রাতের বেলায় ঘুমানোর আগে একটু বেশি করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই ঘরোয়া টোটকা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।